بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামী অথবা স্ত্রীর মধ্যে ভালোবাসা প্রেম মহব্বত ইশক সৃষ্টি করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি কেবলমাত্র আপনারা হচ্ছে কাছে থাকা অর্থাৎ স্বামী স্ত্রী দুজনে যদি একসাথে বসবাস করেন যদি একজন একজনকে সহ্য না করতে পারেন মারামারি লেগে থাকে কেউ যদি জাদু কুফরি করে থাকে জিন চালানি দিয়ে আপনাদের সম্পর্ক নষ্ট করে রাখে সেই ক্ষেত্রে করতে পারবেন আর হচ্ছে যারা স্বামী স্ত্রীরা ঝগড়া করে আলাদা হয়ে গেছেন আমার চ্যানেলে দূর থেকে প্রেমে পাগল পাড়া করান যত আমল দিয়েছে স্বামী স্ত্রীর ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন স্বামী স্ত্রীর জন্য নির্দিষ্ট করে আমল দেওয়া আছে সেগুলো আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ এই আমলটি করার একমাত্র দিন হচ্ছে রবিবার তবে সময়টি হচ্ছে ঠিক সূর্য ওঠার সময় অন্য সময় আমল করলে কোনো মতেই কামিয়াব হবেন না এই আমলটি করার জন্য আপনাদের অবশ্য অবশ্যই জাফরান কালি ব্যবহার করতে হবে এটি হচ্ছে কাপ ছোট কাপ আপনাদের বুঝতে অসুবিধা হলে তবে আপনারা হচ্ছে চেষ্টা করবেন জাফরান কালি দ্বারা লেখার জন্য লাল কালিতে অত ভালো ফলাফল পাওয়া যায় না যেহেতু আমি আপনাদের মাঝে পরিপূর্ণ আমল ব্যক্ত করব সব কিছুই ঠিকমতো বলে দিব যাদের জন্য একেবারেই জাফরান কালি সংগ্রহ করা সম্ভব না তারা লাল কালি দ্বারা লিখবেন তবে আবারও বলে দিচ্ছি কষ্ট করে জাফরান কালি সংগ্রহ করে আমলটি করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে কামিয়াবি দান করবেন আপনাদের এর জন্য একটি ছোট্ট একটি কাগজের টুকরা নিতে হবে নেওয়ার পরে এইভাবে এই পর্যন্ত তালসাম যা দেওয়া আছে লিখতে হবে এখানে যা যেভাবে দেওয়া আছে লিখতে হবে কিন্তু এইখানটা দেখেন এই শব্দটি এখানে পরে তিন রয়েছে অর্থাৎ এই শব্দটিকে তিনবার লিখতে হবে তিন উঠে যাবে তিনবার লিখবেন এভাবে যা দেওয়া আছে সেভাবে হুবহুব লিখে যাবেন আপনারা হচ্ছে নিচে দেখেন আমি হচ্ছে আপনাদের তালসামটি শেষ হয়নি একটু ভালো করে লক্ষ্য করবেন তালসামটি এই পর্যন্ত অর্থাৎ তালসামটি এখান থেকে শুরু হবে একেবারে এই পর্যন্ত আপনারা লিখবেন আর এই যে তাওকিল দেওয়া আছে তালসামের নিচ দিয়ে এই তাওকিলটিকে তালসামের ঠিক উপর দিয়ে লেখার চেষ্টা করবেন নিচে লিখলেও চলবে তবে উপরে লেখা উত্তম হবে আপনারা যেটি করবেন এটিকে তিনটি নিয়মে করতে পারেন আগে তালসামটি লিখেন এরপর নিয়মগুলো বলে দিচ্ছি পাক পবিত্র হয়ে অজু করে যায় নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে হুবহুব যেভাবে তালসামটি দেওয়া আছে আপনারা সেইভাবেই তালসামটি লিখবেন তবে এই তালসামটি লেখার ক্ষেত্রে তাওকিলের এই জায়গাটি আপনাদের বুঝে নিতে হবে সেটি হচ্ছে আমল করার সময় কিন্তু আপনারা চেষ্টা করবেন আগরবাতি জ্বালিয়ে রাখার জন্য আগরবাতির ধোঁয়াগুলো যেন চারপাশে সুগন্ধিময় করে রাখে এবং শেষে এই তালসামের উপর আগরবাতির ধোঁয়া দিতে হবে অর্থাৎ আগরবাতি ধোয়ার উপরে তালসামটিকে ধরবেন যাতে করে আগরবাতির ধোঁয়াগুলো তালসামের গায়ে লাগে আপনাদের এইখানটিতে উপরে যদি আপনারা এই তাওকিলটি লিখেন এখান থেকে হাজির আসমে কালবা পর্যন্ত এই পর্যন্ত যেভাবে আছে লিখবেন কিন্তু এখানে স্বামীর জন্য করলে এখানে স্বামীর নাম তারপর হচ্ছে বিন এরপর হচ্ছে এখানে শাশুড়ির নাম এরপরে লিমোহাব্বাতিনের পরে এখানটিতে আপনার নাম তারপরে বিনতে এরপর আপনার এখানটা আপনার মায়ের নাম এখন যারা স্ত্রীর জন্য আমল করবেন তারা এখানটিতে স্ত্রীর নাম এ বিন উঠে গিয়ে বিনতে বসবে এই যে বিনতে এ বিনতে বসবে এরপরে তার মায়ের নাম বসবে লিমোহাব্বাতিনের পরে এখানে আপনার নাম এ বিনতে উঠে গিয়ে বিন বসবে যেহেতু আপনি ছেলে মানুষ আপনার নামের পরে বিন বসবে এরপরে আপনার মায়ের নাম বসবে আপনারা এইভাবে লেখা শেষ হয়ে গেলে সম্পূর্ণ তালসাম এবং তাওকে লেখা শেষ হয়ে গেলে তালসামটির মধ্যে সামান্য আতর মেখে তালসামটিকে কয়েকটি ভাঁজ করবেন ভাঁজ করে তালসামটি নিজের সাথে ব্যবহার করতে পারলে খুবই উত্তম না পারলে হচ্ছে আপনার ঘরে আপনার স্বামীর ঘুমানোর বালিশের নিচে অথবা স্ত্রীর ঘুমানোর বালিশের নিচে রেখে দিতে পারেন এতেও যদি অসুবিধা মনে করেন তাহলে বাতাসে ঝুলিয়ে দিবেন যাতে করে অর্থাৎ গাছে ঝুলিয়ে দিবেন যাতে বাতাসে নড়াচড়া করতে পারে ঠিক এই আমলটি করার এক ঘন্টার মধ্য থেকেই আপনার স্বামীর ভিতরে অথবা স্ত্রীর ভিতরে আপনার জন্য এমন পরিবর্তন দেখতে পাবেন যা দেখে আপনি নিজেই আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই আমার কাছ থেকে যা যত নিয়ে আমল করবেন
আপনারা যারা কমেন্টের মাধ্যমে ইজাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের নাম, বাবার নাম, মায়ের নাম উল্লেখ করে কি বিষয়ে ইজাজত চান সেটি বলবেন। মন থেকে ইজাজত দিয়ে দিব, ইনশাআল্লাহ কামিয়াব হবেন। আপনারা প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।